ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ফিফা দ্য বেস্টের গালা নাইট। 36 বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি সেরা খেলোয়াড় হয়ে রাঙিয়েছেন মঞ্চ। এছাড়াও সেরা গোলরক্ষক ও সেরা কোচের পুরস্কারও গেছে আলবিসেলেস্তেদের শোকেসে। আর্জেন্টিনার জয় জয়কারের রাতে আলো কেড়েছেন এক অখ্যাত ফুটবলারও। বিশ্বের শীর্ষ কোনো দেশ বা ক্লাব তো দূরের কথা, এই খেলোয়াড় খেলেন না সাধারণ কোনো লিগেও। পোল্যান্ডের মার্সিন ওলেক্সি খেলে থাকেন এক পায়ের ফুটবলারদের লিগে। শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকলেও ফুটবলের মাঠ দাপিয়ে বেড়ান এই ফুটবলাররা। পোলিশ অ্যাম্পিউট লিগের দল ওয়ার্টা পোজনানে খেলা মার্সিন গত রাতে ফিফা দ্য বেস্টের মঞ্চে গড়েছেন ইতিহাস। প্রথম এক পায়ের ফুটবলার হিসেবে জিতেছেন ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড। স্টাল রেজিশয়ের বিপক্ষে তার ওভারহেড কিকে করা গোলটির জন্য তিনি এই পুরস্কার জিতেছেন। বছরের সবচেয়ে সেরা গোলের জন্য ফিফা প্রতি বছর পুস্কাস অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমারের মতো মহাতারকা জিতেছেন এই পুরস্কার। পুস্কাস অ্যাওয়ার্ড জেতার পথে মার্সিন পেছনে ফেলেছেন টটেনহ্যাম হটস্পারে খেলা ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন ও মার্সেইয়ের ফরাসি তারকা দিমিত্রি পায়েতকে। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করেছিলেন ব্রাজিলের রিচার্লিসন। সেই গোলটি পরবর্তীতে কাতার বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়। এবারের পুস্কাস অ্যাওয়ার্ডের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় এই গোলটির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। আর পায়েতের গোলটি গত বছরের এপ্রিলে পিওকের বিপক্ষে করা, ডিবক্সের বেশ বাইরে থেকে দুর্দান্ত ভলিতে গোলটি করেছিলেন তিনি। তবে তাদের ছাপিয়ে সেরা গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড জিতে নিলেন মার্সিন। মার্সিন অবশ্য জন্মগতভাবেই এক পা নিয়ে জন্মগ্রহণ করেননি। 2010 সালে কর্মস্থলে দুর্ঘটনায় একটি পা হারান তিনি, তবে স্বপ্ন দেখায় বিরতি দেননি। ফুটবলের প্রতি ভালোবাসা থেকে ফিরেছেন অ্যাম্পিউট লিগে, আর এবার সেখানেই ইতিহাস গড়েছেন ফুটবল মাঠের বাঘা বাঘা তারকাদের টেক্কা দিয়ে। তার ওভারহেড শটে করা গোলটি যে কোনো ফুটবলারের জন্যই স্বপ্নের গোল হিসেবে বিবেচিত হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।